হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে চতুর্ভুজ কাকে বলে আলোচনা করব তো যাকে বলা হয় কোয়াডি ল্যাটারেল আর আমরা এই নামের মধ্যে থেকে বুঝতে পারছি যে চতু অর্থাৎ চার ভুজ মানে বাহু তাহলে চতুর্ভুজ মানে চার বাহু যা যে চিত্রের আছে তাকে সাধারণত চতুর্ভুজ বলা হয় তো এটা সংজ্ঞার আকারে বলতে গেলে বলতে হয় চারটি স্বরলেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয় তাহলে চারটি স্বরলেখা থাকবে এবং সেটা সীমাবদ্ধ হতে হবে আর চিত্রটাকে সামতলিক হতে হবে তাহলে তাকে আমরা চতুর্ভুজ বলতে পারব যেমন এখানে আমি এবিসিডি এঁকেছি বি সি ডি এর চারটি সরলরেখা আছে আর এটা সীমাবদ্ধ আছে মানে কোথাও এই জায়গাটা একটা আবদ্ধ জায়গা এই চারটি স্বলরেখা দ্বারা আবদ্ধ জায়গা তো এই জায়গাটাকে বা এই চিত্রটাকে বলা হয় চতুর্ভুজ এখন সীমাবদ্ধ না হলে কি চতুর্ভুজ হতো না সীমাবদ্ধ না হলে কিন্তু চতুর্ভুজ হতো না যেমন এখানে আমি একটা এঁকে দেখাই মনে করো এই চিত্রটা আঁকলাম এর কিন্তু এক দুই তিন চার এই চারটি স্বররেখা আছে কিন্তু এখানটা ফাঁকা আছে অর্থাৎ এটা সীমাবদ্ধ নয় তাহলে এটা কিন্তু চতুর্ভুজ হবে না আবার এটা যেহেতু সীমাবদ্ধ তাহলে এটা কিন্তু চতুর্ভুজ হবে তাহলে আমরা কি বুঝলাম চতুর্ভুজের চতুর্ভুজের চারটি বাহু থাকে চারটি কোণ থেকে চারটি শীর্ষবিন্দু থাকে তাহলে যে কোনো চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দু চারটি বাহু চারটি কোণ দ্বারা গঠিত শীর্ষ বিন্দু এখানে যেমন লিখেছি এবিসিডি তাহলে শীর্ষবিন্দু হবে এ বি সি আর ডি বাহুগুলো এবি বিসি সি ডি আর ডি এ তাহলে বাহুগুলো হলো এবি বি সি সিডি আর ডি এখানে চারটি কোণ আছে এক দুই তিন চার একোনের মান বিমান ডিএবি কোনাণ এবি এক মান আচ্ছা এই কোন নির্মান বি সি ডি আর এই কোন নির্মাণ সি এ তাহলে এর মান প্রথমে লিখিনি ডি ডিএবি এখানে এক নির্মান এবিসি এক ডি আর এই কোন সি ডি তাহলে এখন যদি আমরা দুটো শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দু পরপর যোগ করি তাহলে এই সরলরেখাটাকে বলা হয় কর্ণ অর্থাৎ একটা ত্রিভুজ একটা চতুর্ভুজে দুটা দুটো কর্ণ থাকে তো দুটি বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে সরল সরলরেখা পাওয়া যায় তাকে কর্ণ বলা হয় প্রতিটি চতুর্ভুজে দুটি করে কর্ণ থাকে তো এই কর্ণ দুটি কর্ণটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে আর কর্ণ দুটি ত্রিভুজের আকৃতি বা ত্রিভুজের প্রকার অনুযায়ী কর্ণটি সমান হতে পারে আবার অসমান হতে পারে তো আমি এখানে ত্রিভুজের শ্রেণী বিভাগ এঁকেছি যে ত্রিভুজের আর এইগুলো সাধারণত কুব্জ ত্রিভুজ এই কুব্জ চতুর্ভুজ তো কুব্জ চতুর্ভুজের শ্রেণী বিভাগগুলো দেখে নাও যে এখানে মোট সাত রকমের চতুর্ভুজ আছে তো প্রথমে আসবো চতুর্ভুজ বর্গক্ষেত্র এখানে বর্গক্ষেত্র আছে স্কোয়ার বা বর্গক্ষেত্র যে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুদুর্গ সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি করে তাকে বলা হয় বর্গক্ষেত্র তাহলে এখানে এই কোণের মান নব্বই ডিগ্রি তো এই কনের মান নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তো যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুদূর্গ সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি করে তাকে বলা হয় বর্গক্ষেত্র আর একে ইংরেজিতে স্কোয়ার বলে এখন রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল বলতে আয়তক্ষেত্রকে বোঝায় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি করে বা কোনগুলো সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র আবার বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র তো এটা একটা আয়তক্ষেত্র এর প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান এই বাহু আর এই বাহু সমান আর এ বাহু এবং এই বাহু সমান তারপরে আসবে সামন্তরিকে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হয় সামন্তরিক বা প্যারালের তো এখানে আমি সামুদ্রিক এঁকেছি এর বিপরীত বাহু এই বাহুর সাথে এই বাহু সমান আর এই বাহুর সাথে এই বাহু সমান তো সামুদ্রিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো তো সমান বিপরীত বাহুগুলি পরপর সমান্তরাল এমন কি বিপরীত কোনগুলো পরপর সমান ঠিক আছে এবার আছি রম্বস। রম্বসে আছে কি রম্বস আমরা বলবো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু দুর্গ পরপর সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস তাহলে এই যে রম্বস দেখতে পাচ্ছি এর এই বাহু এই বাহু এই বাহু আর এই বাহু অর্থাৎ এই চারটি বাহু সমান দৈর্ঘ্যের আর কিন্তু এই কোণগুলো কিন্তু সমকোণ নয় অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ নয় তাহলে এই ধরনের চতুর্ভুজকে আমরা রম্বোজ বলবো তো এবার কাইট কাইট কাকে বলবো কাইট বলবো যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুদৈর্ঘ্য পরপর সমান এবং অপর জোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য ও পরপর সমান তাকে বলা হয় কাইট তো এখানে এই যে কাইট দেখতে পাচ্ছি এর এই বাহু আর এই বাহু পরপর সমান আবার এই বাহু আর এই বাহু পরপর সমান তাহলে এই যে চিত্রটা আছে এই এই টাইপের চিত্রকে আমরা কাইট বলবো তারপর আসছি ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম মানে যে চতুর্ভুজের একজোড়া বিপরীতবহু পরস্পর সমান্তরাল অপর জোড়া সমান্তরাল নয় তাকে বলা হয় কাইট এ তাকে বলা হয় ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়াম কাকে বলবো যে চতুর্ভুজের একজোড়া বহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর জোড়া সমান্তরাল নয় তাকে বলবো আমরা ট্র্যাপিজিয়াম আর অপর জোড়াও যদি সমান্তরাল হয়ে যায় সেটা কিন্তু আবার সামন্ত্রিক হয়ে যাবে তো আমি এখানে একটা ট্র্যাপিজিয়ামের ছবি দিয়েছি এখন এর এই বাহু আর এই বাহু পরপর সমান্তরাল আর এই বাহু দুটো সমান্তরাল নয় এই বাহু দুটোকে বলা হয় বাহু আর ট্র্যাপিজিয়ামের যদি এই বাহু দুটি পরপর সমান হয়ে যায় তাহলে তাকে বলবো আমরা সম দ্বিবাহু ট্র্যাপিজিয়াম যেমন এখানে ছবি আঁকা আছে দেখো এই বাহু আর এই বাহু সমান দৈর্ঘ্য সমান আর এই বাহু আর এই বাহু পরপর সমান্তরাল তো একে বলবো আমরা সম দ্বিবাহু ট্র্যাপিজিয়াম তো তাহলে আমরা মোট সাত রকমের চতুর্ভুজ পেলাম এক এক করে আরও বলে দিই বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সামান্তরিক রোম্বো কাইট ট্র্যাপিজিয়াম আর সমদিবাহু ট্রাফিজিয়াম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ